আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি কাকরোলের ভর্তা রেসিপি। এই যে আমি সেই জন্য সবগুলো উপকরণ উপাদানগুলোকে আমি রেডি করে নিয়েছি। এখানে কাকরোল ভেজে নিয়েছি টুকরো করে, হালকা লবণ দিয়ে তেলে ফ্রাই করে নিয়েছি, মরিচ তেল নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, ধনিয়া পাতা এবং কাতলা মাছের লেজ, বড় বড় মাছের লেজ দিয়ে ভর্তা বানানো হলে সেই ভর্তাগুলো খেতে অনেক টেস্টি হয়। আর এই ভর্তাটি না খেলে বুঝবেন না যে কেমন স্বাদের বা টেস্টি হয়ে থাকে এই ভর্তাটা। কাকরোল দিয়ে সচরাচর কেউ ভর্তা বানায় না, অনেকেরই এই রেসিপিটিও জানা থাকে। তাহলে আপনারা দেখুন, এই যে বেটে নেওয়ার পর ভর্তা না খেলে বুঝবেন না অসম্ভব স্বাদের এই কাকরোলের ভর্তা। আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমি 6টা কাকরোল নিয়েছি। এই যে কিরকম সুন্দর তরতাজা, একদম গাছ থেকে পাড়া কাকরোল। আর এই কাকরোল গুলোকে আমি টুকরা করে নিব। তারপরে সাথে নিয়েছি বড় বড় কাতলা মাছের 2টা লেজ। সচরাচর লেজ দিয়ে মানে ভর্তা বানানো হয়, যে কোনো ভর্তা, তাই আমি লেজ নিয়েছি। এই যে আমি কাকরোলগুলোকে এভাবে করে স্লাইস করে নিয়েছি, একটু মোটা ধরনের, মোটা করে সাইজে সুন্দর করে ধুয়ে নিয়েছি। যদি কাকরোলে শক্ত বিচি থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে বিচিগুলো বের করে নেবেন। এবার আমি এগুলোতে লবণ মাখিয়ে দিচ্ছি, মেখে ভেজে নেব। আর আমি লেজ পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে লবণ এবং হলুদ মেখে নিয়েছি, এগুলো ভেজে নেব। সবগুলো কাকরোল আমি আস্তে আস্তে ভেজে নেব। যে আমি চুলায় তেলে ফ্রাই করে নিচ্ছি আর কালারটা খুব সুন্দর হয়ে যায় তেলের মধ্যে, একদম কচকচে টাটকা সবজি যদি ফ্রাই করা হয়। এই যে সবগুলো কাকরোল আমি ভেজে নিয়েছি আর মাছ ফ্রাই করে নিয়েছি। আর অন্য পাশে কাঁচামরিচ তেলে নিচ্ছি। আমি এখানে 4টি পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের, একটু ভেজে নিব। ভেজে নেওয়া প্রায় শেষ। আর ওটা একটু সরিষার তেলে ভেজে নিয়েছি, কারণ সবগুলো উপকরণ ভাজাই ছিল, সেজন্য পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভেজে ভর্তা বাটা হলে ওই ভর্তা সহজে নষ্ট হয় না, অনেক সময় ধরে ভালো থাকে। আমি সবগুলো উপাদান রেডি করে নিয়েছি। এবার পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিলে ভর্তা বানানো কমপ্লিট হবে কাকরোলের। আর এই ভর্তাটা খেতে অনেক অসাধারণ লাগে, টেস্টি হয়ে থাকে। এই যে আমি উপাদানগুলো আস্তে আস্তে বেটে পাটায় বেটে নিব। প্রথমে কাঁচামরিচ বেটে নিব। এই যে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি। তারপরে মাছগুলোকে লেজের থেকে আলাদা করে নিয়েছি, এবারে মাছগুলো বেটে নেব। এই যে মাছ বেটে নিয়েছি, এরপরে কাকরোলগুলো বেটে নেব। এই যে আমি কাকরোলগুলো বেটে নিয়েছি। এবার ধনে পাতা, তারপরে পেঁয়াজ আস্তে আস্তে বেটে নেব। সবগুলো উপকরণ বাটা শেষ। এবার আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব। যে কোনো ভর্তায় অনেক মজার হয়ে থাকে, আর এই কাকরোলের ভর্তা তো অসম্ভব মজার একটি ভর্তা। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এই যে আমাদের ভর্তা কমপ্লিট। আর একটু লবণ চেক করে লবণ দিয়ে দিলেই হবে।
আরে বাবা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।